কতদিনই বা টাকা পয়সা ছাড়া ফ্রিতে লোকের বাড়িতে পড়ে থাকতাম। একটা টাইমের পর তো বাড়িটা ছেড়ে আসতেই হতো। সবসময় নিজেদের সুযোগ সুবিধাগুলো তো বুঝলে হবে না, লোকের সুযোগ সুবিধাগুলো আমাদেরকে বুঝতে হবে। দেরি হলেও বুঝতে পেরেছি, টাকা না দিয়ে ফ্রিতে আর কদিনই বা থাকতাম, সেই কারণে বাড়িটা ছেড়ে দিয়ে চলে এসেছি। তো হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি, আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। গুড মর্নিং এভরিওয়ান, তো চলো আজকে চলে যাবো ওই বাড়ি। এখন বাজছে হচ্ছে কটা, কটা বাজে গো? ঘড়ি টড়ি তো নাই, 10টা 11টা বাজে যাচ্ছে। আমরা সকাল থেকে বেরোতে পারিনি যাওয়ার জন্য, কেননা প্রচুর বৃষ্টি হচ্ছে, এদিকে যাবোটা কি করে? তো সেই কারণে আর কয়েক তুই বড় লোক না, তুই গাড়ি করে যাও, তোমার টাকা হয়েছে। তো চলে যাবো, চলো। ও স্কুলে তো এসেছি, কিন্তু যা ঘরের অবস্থা গো, মানে বৃষ্টি তার মধ্যে ভিজতে ভিজতে এলাম। তো এই ঘরের অবস্থা দেখো, এগুলো বাগাতে বাগাতে আমি শেষ হয়ে যাবো। কি অবস্থা, সামনে ঘর ভেতর ঘর করে। আরো এই যো বন্ধুগণ, খুব খুচি খুব খুচি খুব খুচি। চলো উপরে বসো, আমি কিছু বানাই একটা। কালকে তো রাতে দেখো দুধটা গরম করে দিয়ে চলে গেছিলাম। আর যারা ভাবছো আজকে আমাদের গৃহপ্রবেশ হচ্ছে, তাদেরকে বলে দিই আমাদের গৃহপ্রবেশ আজকে না, আমরা অনেকদিন আগেই ঘরে ঢুকে গেছি একটা ভালো দিন দেখে। মানে এই জেঠিমাদের যে ঘরে, যাদের বাড়িতে আমরা এসেছি তাদেরকে দেখেছিলাম, তারা বলেছিলো যে পরের দিনটা খুব ভালো, মানে আমাদের 3 তারিখটা খুব ভালো দিন ছিল। তো সেই দিনে আমরা ঘরটায় প্রবেশ করে গেছিলাম, মানে একটা যে কোনো জিনিস রেখে দিয়ে গেলে নাকি বলে সেটা গৃহপ্রবেশ হয়ে যায়, তো এসে রেখে দিয়ে গেছিলাম আমরা, কিন্তু সেদিন থেকেই যাতায়াত করছিলাম। তো এই যারা ভাবছো অমাবস্যার দিনকে ঘরে এসেছি, তাদেরকে তারা ভুল ভাবছো, না না অমাবস্যার দিনকে আসিনি। আর বৃহস্পতিবার দিন ওরা ঘর ছাড়তে দেবে না, সেই কারণে আমরা ছাড়িনি। তো আজকে কিছু মানে তোমাদের ভুল বোঝাবুঝি জিনিসগুলোকে আমরা একটু ক্লিয়ার করতে চাই, তো সেই কারণেও কিছুটা ভিডিওটা খাবার দেবো। এবার অনেক দেরি হয়ে গেছে, চ ঘর দোরের অবস্থা খুবই খারাপ। দাঁড়া আস্তে আস্তে চলে, সব টিভিটা পার করে যেতে হবে, কিছু করার নেই বাবা, এগুলো বাগাতে অনেক টাইম লাগবে। মায়ের শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, তুলে না বাবা, এটাতে বসে যাও। দিচ্ছি দিচ্ছি, আমি চেয়ারটা ক্লিয়ার করে দিচ্ছি, দাঁড়াও। এই জলটা খাবে না, খেয়ে নিন। দারুণ লাগছে নতুন ঘরে, দারুণ। বাবা রে, এগুলো দেখলে কেমন যেন জ্বর জ্বর চলে আসছে আমার। আমার তো প্রচুর ঠান্ডা লেগেছে, নাক গলা বন্ধ হয়ে গেছে। তো এইখানে দেখো চা করেছি। হ্যাঁ, আমার রান্নাঘরের লাইটটা একটু কম, আর এদিকে জানলাগুলো আমি খুলতে পারছি না, তার কারণ প্রচুর এদিকে মশার উপদ্রব। আর যেহেতু নিচের তলা, বুঝতেই পারছো, যতদিন দিন না মসকুইটো নেটগুলো কিনছি ততদিন আমাদেরকে এইদিকে জানলা পর্দা টর্দা না কিনছি ততদিন আমি খুলতে পারছি না। তো কিছুক্ষণের জন্য খুলেছিলাম। আমার শরীর একদম চলছে না, মানে এত অর্ডার আসছে, আমি বলেছিলাম 2 দিন বন্ধ রাখবো, আর এই 2 দিনই বেশি অর্ডার আসছে আমার কাছে, মানে চেয়েও আমি করতে পারছি না। যদি শরীরটা ভালো থাকতো আমি নিয়ে নিতাম, এই ঝুঁচাবেলার মধ্যেও নিয়ে নিতাম। বন্ধু বল, খাবার দিলে খাওয়া হলো? যাও খাও না, যাও যাও দুপুরে কি রান্না করবো জানি না, বিরক্ত লাগছে। তো এখন আমার প্রীতম রান্নাঘরে ঢুকেছে, তার কারণ হচ্ছে ও বলে একটুখানি পাউরুটিগুলো শিখে নিই, কারণ টিফিন তো 2 দিন ধরে আমরা ঠিকভাবে করতেই পাইনি। মানে খাওয়া দাওয়ার এত অবনতি চলছে আমাদের তিনজনের, কিছু বলার নেই। তার মধ্যে আমার শরীরটা খারাপ হয়ে মনে হয় সব কিছু ব্লেন্ডার হয়ে গেল। মানে আমার শরীরটা যদি খারাপ না হতো তাহলে হয়তো সব কিছু ঠিকঠাক থাকতো। যতই হোক, একটা পুরুষ মানুষ সব দিকটা হয়তো সামলে চলতে পারছে, কিন্তু ওরও একটু অসুবিধা হচ্ছে। তো চা পাউরুটি খাওয়ার পর প্রীতম আমাকে ওষুধ দিয়ে আমাকে বলেছিলো শুতে, তার কারণ হচ্ছে আমার 104 জ্বর গাইস, মানে আমি পারছিলাম না জ্বর নিয়ে, এতটা আমার কষ্ট হচ্ছিলো। মানে আমি বিছানা থেকে উঠে বাথরুম পর্যন্ত যেতে পারছিলাম না, এতটা কষ্ট হচ্ছিলো। তো সেই ফাঁকে ও দেখো ক্যামেরা অন করে যতটা পেরেছে রান্নাঘর এগুলো গুছিয়ে নিয়েছে, জিনিস সব কিছু শিফট করে নিয়েছে, কিন্তু গোছাতে তো একটু টাইম লাগবে বলো, একটা মোটামুটি সপ্তাহ টাইম লাগবে। শরীর ভালো থাকলে হয়তো 2 দিনের মধ্যে সব গুছিয়ে নিতে পারতাম। আমি জানো তো দুর্গাপুর থেকে যখন দীঘা প্রথম শিফট করি তখন কিন্তু একা হাতে গেছিলাম, সব কিছু নিজে গুছিয়েছিলাম একদিনের মাথাতে, একদম ঘর সেট করে একদম পরিষ্কার টিপ অ্যান্ড টিপ ক্লিন করে রেখেছিলাম। কলকাতাতেও তাই করেছি, আমার সময় লাগতো না, কিন্তু এখন বুঝতেই পারছো শরীর এতটা নিতে পারে না। আর দেখো এখানে ক্যামেরাটা একটু প্রবলেম হচ্ছে, রান্নাঘরে একটা বড় জানলা আছে কিন্তু কি বলতো খুলতে পারছি না মশার ভয়ে। খুব তাড়াতাড়ি মসকুইটো নেটগুলো আমাদেরকে কিনতেই হবে, কিছু করার নেই। আর কি বলতো, বাড়ি শিফট বলি মুখে কিন্তু কত খরচা বাড়লো জানো আমাদের, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমরা এখন আমাদের মেন্টাল প্রেশারটা কতটা বেড়ে গেছে। তার সাথে একটা ছোট বাচ্চা আছে, তার একটা এডুকেশন মানে দিকটা আমাদেরকে চিন্তা করতে হচ্ছে, তার একটা লাইফস্টাইল,
অনেকেই অনেক কথা বলো, কিন্তু একটা কথা জেনে রাখবে, কোনো খারাপ ভিডিও বা নোংরা ভিডিও না করে চেষ্টা করছি নিজেদের সারাদিনের লাইফস্টাইলটা তুলে ধরা তোমাদের কাছে, ব্যাস এইটুকুখানি। এখান থেকে যদি একটুখানি আর্ন করছি, তাতে জানিস না কোনো মানুষের এত জ্বলন কেন হচ্ছে, আমরা চেষ্টা করি টাকাটা পাচ্ছি। অনেকে দেখছি ভোরে ভোরে কমেন্ট করেছো যে ফ্রিতে থাকতে দিয়েছিলো তাই থেকেছিলে, এখন মনে টাকা চেয়েছো ওই জন্য চলে আসছো। তাই তোমাদেরকে একটা কথা বলি, আমরা যখন শিলিগুড়িতে প্রথম এসেছি না, তখন দিন থেকে বলছি, শিলিগুড়িতে আসার প্রথম দিন থেকে, মানে আমাদের শিলিগুড়িতে আসার পর থেকেই তো খারাপ সময়টা শুরু হয়েছে বলতে পারো, মানে আমরা শূন্য হাতে এসেছিলাম। তাই তোমাদেরকে বলছি, যখন আমরা প্রথম এসেছি না, কারোর কাছ থেকে 10 টাকা চেয়ে আমরা হেল্প চাইনি, কিন্তু হ্যাঁ 10 টাকা দিয়ে মানুষকে হেল্প করেছি, কিন্তু কখনো 10 টাকা নিয়ে কারোর কাছ থেকে হেল্প নিইনি। যদি নিয়েছি ধার সঙ্গে সঙ্গে, আমার কাছে হয়তো সেই মুহূর্তে নেই, হয়তো প্রীতম আসবে তারপরে দেবে, তো প্রীতম এসে সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দিয়েছি। তো শেষবার প্রীতম গেছিলো ঘরটার মধ্যে দেখাতে, ঘরটা আসার সময় ওর প্রচণ্ড কাঁদছিল। আসলে এই ঘরটার মধ্যে অনেক পুরনো স্মৃতি আছে, তো একসাথে কেঁদেছি, একসাথে হেসেছি, একসাথে অনেকগুলো মুহূর্ত পার করেছি, এখন একটা ভালো ঘরে যাচ্ছি। তাই তোমাদেরকে একটা কথা বলি, এই ঘরে যতদিন থেকেছি ততদিন টাকা দিয়ে থেকেছি, ভাড়া দিয়ে থেকেছি, আবার এই ঘরে এসেছি এই ঘরেও ভাড়া দিয়েই থাকছি। এখনকার দিনে কেউ ফ্রিতে তোমাকে থাকতে দেবে না। এই যে এত আমাদের ভিডিও দেখো, তারা কি কেউ কোনোদিনও বলবে যে হ্যাঁ তুমি এসো ফ্রিতে, তোমরা আমাদের বাড়িতে যতদিন ইচ্ছা থাকো, আমরা তোমাদের কাছ থেকে একটা টাকাও নেবো না? এটা হয় না গো। আসলে মানুষ এখনকার দিনে টাকা ছাড়া কিছু বোঝে না। আর আমরাই বাবা কেন ফ্রিতে থাকতে যাবো বলো তো? আমাদের যতটুকু সামর্থ্য সেই হিসাবে আমরা ঘর নিয়েছিলাম সেই মুহূর্তে, আমাদের মনে হয়েছিলো আমাদের ওই টিনের ঘরটাই তখন অ্যাফোর্ড করতে পারবো, মানে নিতে পারবো, তখন তাই নিয়েছিলাম। এখন মনে হচ্ছে না যে আমরা এই ঘরটাতে অ্যাফোর্ড করতে পারবো, কিন্তু তবু নিতে হয়েছে। কিন্তু কি করব, কিছু করার নেই আমাদের। আমাদের কিছু মানে এমন এমন একটা পজিশনে পড়েছি যে এক দুদিনে মাথা দিয়ে আমাদেরকে না চাইতেই ঘরটা শিফট করতে হলো, এই আর কি। তো আমি বলেছি যখন বলবো তখন বলবো, দাঁড়াও আমাকে 2 দিন টাইম দাও, আমাকে নিজেকেও একটু মেন্টাল স্টেবল হতে হবে, সেই কারণে আমি টাইমটা চাইছি। অনেকেই বলছো একটা সহজ কথা বলতে তুমি 2-3 দিন ধরে টাইম লাগাচ্ছ, কিন্তু তোমাদের কাছে সহজ হলো, আমার কাছে জিনিসটা সহজ না। তো যাই হোক, এখানে গুছিয়ে টুছিয়ে নিচ্ছি সব কিছু, দেখতেই পাচ্ছ মানে প্রীতম গুছিয়ে টুছিয়ে নিচ্ছে এগুলো সব কিছু, আর অর্ক ওইদিকে শুয়ে আছে, আমি কিন্তু ওদিকে একদম ঘুমাচ্ছিলাম, ওদিকে আমাকে ক্যামেরায় দেখায়নি, কারণ আমার শোয়া ভীষণ খারাপ। বৃষ্টির শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ, নাহলে ও কোনোদিনই বসে থাকে না, সবসময় ও কাজে লেগে থাকে। কিন্তু কয়েকজন দেখছি এমন এমন কমেন্ট করছো যে সবসময় আমি কাজ করি, না সেটা না, আমি এমন কাজ করি, বৃষ্টি আমার থেকে বেশি কাজ করে। কিন্তু কী বলতো, এই 2-3 দিন হয়েছে ওর শরীরটা একদমই ভেঙে পড়েছে, এই ঘরটা শিফট করার পরেই দেখছি শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে, যার দরুন কোনো কাজই করতে পারছে না। সেজন্য আমি ওকে যতটা পারছি হাতে হাত লাগিয়ে দিচ্ছি, কারণ এখন তো কাজে খুব একটা আমার চাপ নেই, তো সেই কারণে যতটা হেল্প করতে পারি করে দিই। কারণ কি, আমি যদি এবার কাজে হয়ে মানে ঢুকে যায় তখন তো আর সময় পাবো না ওকে আর হেল্প করার জন্য। সংসারটা তো আমাদের দুজনের না, তাহলে যখন ওর শরীর খারাপ হবে তখন আমি হেল্প করে দেবো, যখন আমার হবে তখন ও হেল্প করে দেবো। তো এটা আমাদের দুজনের মিলেমিশে, আমাদের সংসার তো মিলেমিশে হয়, সেই জন্য আমরা মিলেমিশেই কাজটা করছি, বাকিদের কেন এত জ্বলছে বুঝতে পারছি না আমি। তো এখানে বাসনগুলো আমি ধুয়ে দিচ্ছিলাম একে একে করে যতটা পারছিলাম, কারণ দেখো খুব একটা হয়তো পরিষ্কার করতে পারিনি, যতটা পেরেছি করে দিয়েছি আমি। কোমরটা প্রচণ্ড পরিমাণ ব্যথা করছিলো, কারণ এই বেসিনটা এতটাই নিচে, কী আর বলবো, মানে আমার হাইটটা এতটাই আমি গেঁড়া যে বেসিনটা থেকে আমার ঝুঁকে ঝুঁকে ইয়ে করতে হচ্ছিলো, প্রচণ্ড লাগছিলো কোমরে। ইভেন এখনও এই যে ভয়েস দিচ্ছি প্রচণ্ড করে কোমর লাগছে। তারপরে দেখছি ওটা এখানে ফুল ঝাড়ুতে ঝাঁট দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পরে জল দিয়ে এখানটা ধুয়ে দিলাম। কেন বলতো, এখানটা মুছলাম না, কারণ যেহেতু এখানে দেখলাম জায়গা আছে তোমার জলটা বেরিয়ে যাওয়া, সে কারণে আমি বললাম জলটা ধুয়ে দিয়ে ওয়াইপ করে দিলে বেটার হবে, তাহলে কি ময়লাটাও বেরিয়ে গেলো আর জিনিসটা ঠিক হলো। আগে ঘরটা কি যতই ধুতাম বালিত রয়ে যেত, আর খুব মানে ডেলি তোমাকে পরিষ্কার করতে হতো, ডেলি তো সময় হয় না, তুমি বলো কী করে ডেলি সময় হবে আমার। অনেকজন বলছো ফ্রিতে থাকতাম ফ্রিতে থাকতাম, আজকালকার দিনে কেউ কি ফ্রিতে কোনো জিনিস ফ্রিতে পাবে? তুমি যদি একটা লজেন্সও কিনতে হয় সেটা ফ্রিতে পাবে না, একটা ঘর কী করে তোমার ফ্রিতে দেবে? তার ইলেকট্রিক চার্জ আছে, আমি তার জল ইউজ করছি, আমি 6-7 মাস ধরে আছি, সে ফ্রিতে থাকবো? আমার কীরকম মানসিকতা, আমি ফ্রিতে থাকবো? এখনকার দিনে এমন কোনো আমার মানে নিজের মা বাবা যদি বলতে চাও, নিজের মা বাবা আমাকে ফ্রিতে কিছু করতে দেবে না। তো সেই তোমরা কী মানসিকতা নিয়ে এই কথাগুলো বলো আমি বুঝি না। দেখো এখানে প্রীতম তারপরে সব কিছুই মোটামুটি ও করে দিয়েছিলো, বাকিটা তারপর থেকে আবার ভিডিও করেছে, মানে আমি ওকে বলেছিলাম যে যদি কাজ টাজ করো তাহলে যে কোনো ভিডিও করবে, কারণ আমি তো এখন ভিডিও সেভাবে করতে পারছি না, আমি শুয়েই তো রয়েছি, আমি কী তোমাদেরকে দেখাবো শোয়াটা?
তো সেই কারণে আমি প্রীতমকে বলেছিলাম যদি ভিডিও মানে কাজ করো কোনো কিছু তাহলে অন্তত ভিডিওটা করো, তাহলে আমি প্রতিদিন ভিডিওটা তো ছাড়তে পারবো, মানে আমার গ্যাপ যাবে না ভিডিওটা। মিনিমাম যাই আসুক 200-300-400 যাই আসুক, আমার মোটামুটি আমার দরকার এখন টাকা, জানো তো, মেন হচ্ছে এটাই। কারোর কাছে হাত পেতে তো আমি টাকা নিচ্ছি না, আমি নিজের কষ্টে রোজগার করছি সেখান থেকে নিচ্ছি। তো এখানে দেখো ও সেই ডোর গার্ডগুলো দিয়ে দিয়েছে, আর ডোর গার্ডগুলো এবার এই ঘরে এত সুন্দরভাবে দরজার মধ্যে সেট হয়েছে না কি বলবো তোমাদেরকে। তারপর দেখো শরীরটা একটু ঠিক হওয়াতে আমি উঠেছি, প্রীতম ভাত বসিয়ে দিয়েছিলো, আর আমার তো সেদিনকে হাতটা কেটে গেছিলো সেই কারণে জানো তো হাতের জায়গাটা ঘায়ের মতো হয়ে গেছে। যাই হোক, আর আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো কীরকম আমার শুকনো হয়ে গেছে মুখ চোখগুলো, মানে শরীরটা সত্যিই খুব খারাপ, আমাকে দেখলে বুঝতে পারবে তোমরা, আর গলার আওয়াজ শুনে বুঝতে পারবে যে সত্যিই খুব শরীরটা মানে চলছে না, জাস্ট চলছে না, মানে ঘর মানে বিছানা থেকে বাথরুম যেতেও আমার খুব কষ্ট হচ্ছে। তো যেহেতু একটুখানি শোয়ার পর ওষুধ খাওয়ার পর একটু শরীরটা ভালো লাগছিলো সেই কারণে আমি উঠে বাকিগুলো করছিলাম, আর যেহেতু আজকে আমাদের বাড়িতে নিরামিষই হবে, অমাবস্যা এসব চলছে তো সেই কারণেই আজকেও নিরামিষ হবে। কালকে দেখি নতুন বাড়িতে মাছ বা যা হোক কিছু একটা করবো, কারণ কাল থেকে একদম প্রপার ওয়েতে ব্লগ বানাবো, শরীর একদম চাঙ্গা করতে হবে, নতুন বাড়িতে এসে এইভাবে শরীর খারাপ নিয়ে পড়ে থাকলে হবে না, কারণ সংসারে প্রচুর কাজ থাকে বিশ্বাস করো। তার মধ্যে আমার ক্লাউড কিচেন এখন বন্ধ আছে, দুদিনের জন্য বন্ধ রেখেছি, আর এই দুদিনে এত আমার অর্ডার এসছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, প্রচুর মানুষ অর্ডার করছে, শুধু তাদেরকে হাত জোর করে ক্ষমা চাইছি যে তোমরা এই দুদিন হয়তো আমার অর্ডার করলে পেলে না, কিন্তু আমার পাশে থেকো, আবার দুদিন পর আমি শুরু করব। মানে ভাবো না আমি শনিবার রাত থেকে মানে আজকে আজকে যে ভিডিওটা যাবে আজকে রাত থেকে আমি অর্ডার নেব, রবিবার দিন থেকে আমি আবার শুরু করে দেবো। তো তোমরা একটুখানি আমার পাশে থেকো, যারা যারা অর্ডারগুলো দিচ্ছিলে তারা যদি আবার মানে রিপিট করো অর্ডারগুলো আমি তোমাদেরকে আবার ঠিক টাইমে দিয়ে দেবো। আর এদিকে দেখো আলু সেদ্ধ চুরি করতে এসছে একটা ছোট্ট হাত, তো আলু সেদ্ধ চুরি করছিলো, আলু সেদ্ধ খেতে কী ভালোবাসে, এখন ওই আলু মাখলেই আলু সেদ্ধের পেছনে পড়ে যাবে। তো এই যে দুধ গরম করছি কারণ এখন শরীরগুলো জানো তো সবারই মোটামুটি ঠান্ডা লেগে গেছে, সেই কারণে প্রীতম বললো দুধ ভাত খাবো, তারপরেও দরকার পড়লে একটু করে গরম দুধ খাবো রাতে, সেই কারণে বেশি করে দুধ আনা হয়েছে। আর আস্তে আস্তে হয়তো সবই হবে, আর কালকে অনেক কাজ আছে, কালকে অনেক কিছু আছে। সারা দিন বৃষ্টি থামেনি, মানে এত বাজে আজকে ওয়েদারটা করে রেখেছে, কাল থেকে এমনিতেই বৃষ্টি থামছিল না, তার মধ্যে আজকে আবার আরোই বৃষ্টি থামেনি। আমার শরীরটা এখন অনেকটাই ভালো আছে কারণ একটু রেস্ট নিয়েছি, তো এখন ভালো রয়েছে। আজকে যেহেতু অমাবস্যা ছিল সেই কারণে কোনোরকম মাছ ভাজ করিনি, নর্মালি সেদ্ধ ভাত প্রীতম সকালে করেছিল, রাতেও সেদ্ধ ভাতই হলো। কাল থেকে রান্নার ভিডিও পাবে আমি জানি অনেকেরই হয়তো, কিন্তু কী বলতো একা হাতে সব কিছু সামলা তো সম্ভব না, ওই সামলাতে গিয়ে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, তারপরে প্রীতমেরও শরীর খারাপ প্রচণ্ড হবে বুঝতে পারছি। কারণ অর্কুট কী করতে হবে, অর্কুট কী করেছে কোমর, প্রীতম তো পুরো সামাল দিল দুদিন ধরে বলতে পারো, মানে আমি ওর হাতে হাতে লেগে দিতেও পারিনি এত কষ্ট হয়েছে, তো এখনও কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে না তা না, মানে সে তো ভাতটা যে খাচ্ছি মানে ওইটাই তৃপ্তি, খাবারটা মুখের সামনে দিতে তো হবে কিছু করে হোক। সকালে ওই রান্না করেছিল, রাতেও ওই করলো, কাল থেকে আমাকে যতই শরীর খারাপ থাকুক আমাকে তোড়জোড় করে লাগতে হবে, শরীর খারাপ নিয়ে কদিন আর বসে থাকবো বলো। কষ্টটা হচ্ছে জ্বরটার জন্য, জ্বর এসছে তো সেটার জন্য বেশি কষ্ট লাগছে, আর তোমরা তো জানো আমার একটু হাঁপানির টান আছে, তো সেটাও একটু হচ্ছে এই আর কি, হিমোগ্লোবিনটা কম আছে তো এই আর কি। হয়তো অনেকেই বলবে নতুন ঘরে এসেই এই অবস্থা হয়ে গেল, তবে বলবো ঘর তো ঘরই হয়, ঘরের কোনো দোষ হয় না, শরীর খারাপ মানুষের লেগে থাকবে, শরীর আমার ওই বাড়ি থেকেই খারাপ ছিল। যারা ব্লগ দেখছো তারা তো দেখতে পাচ্ছ, মানে সকাল রাত দিন রাত্রি রান্নাঘরে ঢুকে থাকছি, ক্লাউড কিচেন ব্লগ একদিন গ্যাপ নেই, সংসারের কাজ সব কিছু নিয়ে চলছিল, তো রাতের ঘুমটা ক্লিয়ার হচ্ছিলো না, মেন হচ্ছে আজকে আমি ঘুমটা খুব ভালোভাবে ক্লিয়ার করেছি, আবার রাতে ঘুমাবো, আশা করছি সকালবেলাকে হয়ে আমি চাঙ্গা হয়ে যাব। আর কাল মানে যেদিনকে ঘরে ঢুকি সেদিনকে তো দুধ ফুটিয়ে রেখেছি, কোনো অসুবিধা হবে না, কাল থেকে নর্মাল যেরকম ডেলি ব্লগ করি সেরকম করার চেষ্টা করব। এই কটা দিন হয়তো তোমাদের ভিডিওগুলো একটু ঘেঁচাপেটা লাগলো এই আর কি, কী আর করা যাবে, তো ঘরের অবস্থা এখনও বেহালই আছে, খুব একটা হয়নি, প্রীতম বিছানা টিছানে সরি আলমারি ফালমারি এগুলো গুছিয়েছে, তো এই আর কি। আর বৃষ্টি এখনও হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, আমার না একটা ব্যথা হচ্ছে মানে পেটের জন্য তো ব্যথা হচ্ছে একটা কিরকম টাইপের।
তো আজকে নতুন বাড়িতে বলতে পারো খাওয়া দাওয়া দুবেলাতেই খাওয়া দাওয়া করলাম, তাও সেদ্ধ ভাতই করলাম, কি আর করতাম, হয়তো এমনি যদি শরীর ঠিক থাকতো তাহলে তো লুচি তারপরে তরকারি এসবই হতো, যেহেতু তবে নিরামিষই হতো কিন্তু লুচি তরকারি এসবই হতো, কিন্তু আমি তো করতে পারলাম না এই শরীর নিয়ে। তাও প্রীতম আমাকে কোনো কিছুই বলেনি, শুধু একটা কথাই বললো তুই একটু রেস্ট নে, দুদিন রেস্ট নিয়ে চাঙ্গা হতে হবে তাড়াতাড়ি, কেননা দেখো আমাদের একজন যদি পড়ে যায় না একজনের থেকে তাহলে আমাদের প্রচুর লস, মানে বলতে পারো কাজকর্ম থেকেও লস সব থেকেই লস, কারণ প্রীতমও ঠিক টাইম টাইম খাবার পাচ্ছে না, প্রতিদিন তো আর সেদ্ধ ভাত ভাল লাগে না, আর প্রীতম একটু খেতে ভালোবাসে, অর্ক খেতে ভালোবাসে, তো ওদের তাও কোনো জ্বালা দিচ্ছে না। তো তবু আমি মোটামুটি বললাম যে ঠিক আছে আজকে দিনটা ম্যানেজ করে নাও, কাল থেকে কোনো রকম খাওয়া দাওয়ার প্রবলেম হবে না। তো দেখো আমার প্রচণ্ড পরিমাণে কাশিটাও হচ্ছিলো, কারণ ওই ভিজে ভিজে সব কিছু জিনিস শিফট করেছি, তারপরে কী বলতো মাথায় স্নান করেছি, সেই চুল বেঁধে রেখেছি, তারপরে ওই ঘরটা প্রচুর গরম থাকতো, ক্লাউড কিচেনে রান্না করতাম, ঘেমে চুল ভিজে থাকতো, সব কিছু মিলিয়ে শরীর খারাপটা হয়েছে আর কি। যাই হোক, তো এই যে দেখো এবার ফ্রিজটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, ওই ঘরে হয়তো কষ্ট একটু বেশি হতো কিন্তু কী বলতো তবু ঘরটার মধ্যে যেন মানে আমি জানি না কেন একটা কথা বলি, ঘরের মধ্যে মনে হয় কিছু নেই, আসলে সংসারটা দুজনের, তো তুমি যদি ঘরের মধ্যে ক্যাই ক্যাচার এসব না করো তাহলে মনে হয় সুখ শান্তি সব ঘরে বজায় থাকে আমি মনে করি। তো দেখা যাক এই ঘরটা, আমাদেরকে অনেকেই ভয় দেখাচ্ছ, আবার অনেকেই ভালো ভালো কমেন্ট লিখছো, যারা ভয় দেখাচ্ছ তাদেরকে শুধু একটা কথাই বলবো, দেখো আমাদেরকে একটু আশীর্বাদ করো তাহলেই হবে, ব্যাস আর কিছু না, আমরা কিছু চাইছি না তোমাদের কাছ থেকে, একটু আশীর্বাদ করো যাতে আমরা ভালো থাকতে পারি তিনটে মানুষ মিলে। মানুষের চাহিদা চাওয়া পাওয়ার তো কিছু কম নেই বলো, জীবনে মানে মানুষ যত পায় মানুষ ঠিক ততটাই চায়, কিন্তু আমাদের তিনজনের সত্যি কথা বলতে বিশাল চাওয়া পাওয়া নেই, আমাদের একটাই ইচ্ছা আছে জীবনে যে হ্যাঁ নিজেরা পায়ে দাঁড়াবো, পায়ে দাঁড়িয়ে নিজেদের মাথার উপর একটা ছাদ বানাবো। অনেকে তো আবার লিখছো লোকের বাড়িতে আর কতদিন এভাবে এভাবে থাকবে, একটা নিজের বাড়ি করো গা, বিশ্বাস করো যদি সত্যি আমাদের সেই আর্থিক ক্ষমতাটা থাকতো না আমরা করে নিতাম, কেননা আমি নিজে জানি গো ভাড়া বাড়িতে থাকা ঠিক কতটা কষ্টের, আর ভাড়া বাড়িতে কখনো মানুষ সম্মান নিয়ে যতই টাকা দেখ না কেন অমনি সম্মান নিয়ে থাকতে পারে না, সেটা আমি কলকাতাতে থেকেও জেনেছি। তাই আমাকে আর বলো না, আমি সত্যি জানি এইগুলোর অভিজ্ঞতা আমার প্রচুর হয়েছে, বলছি না জীবনে আমি অনেক অভিজ্ঞতা মানে পেয়েছি, অভিজ্ঞতা অর্জন করেছি, এই অনেক কম বয়সে আমি বলতে পারো 80-90 বছর বয়স মানুষের একটা যে অভিজ্ঞতা হয় সেই অভিজ্ঞতা আমি এই বয়সে মানে অর্জন করে ফেলেছি। তাই মানুষ চিনতে শিখে গেছি খুব কম সময়ে, তাই সতর্ক হয়ে যায়, চট করে কোনো মানুষকে ভরসা করতে পারি না, বিশ্বাস করতে পারি না, এই আর কি। তো ফ্রিজটা দেখো ক্লিন করছি, অনেকেই বলেছিল যে ফ্রিজটা এইভাবে নিয়ে আসছে খারাপ হয়ে যাবে, জানি না কি হবে না হবে, তবে ঠাকুরকে ডেকে ডেকে আমাদের ওইভাবে তো আনার কথা না, মানে পাচ্ছিলাম না সেদিনকে লোক, তো যা পেয়েছি সেইভাবেই নিয়ে এসেছি। তো এই যে ভালোভাবে ক্লিন করে সেট করে নিচ্ছি ফ্রিজটা, কারণ ফ্রিজে তো খাবার দাবার রাখতে হবে, বাকি কাজগুলো কালকের থেকে করলেও চলবে। আর আমার এবারে রান্নাঘরটা বেশ বড় হয়েছে দেখো, একটুখানি হালকা বড়ের মধ্যে বেশ দুজন মিলে দাঁড়িয়ে চাড়িয়ে কাজ করতে পারবো, একটু স্পেস পেয়েছি, আর এদিকে নেটটা লাগিয়ে দিলেই আমার বেশ জানলাটা খুলে রাখতে পারবো, ঝাঁজটাও বেরিয়ে যাবে, আর এক্সস্ট যেহেতু ফ্যানটা আছে সেই কারণেও আর অতটা অসুবিধা হবে না। আর অনেকেই বলেছে ভাড়া বাড়ি তো একটু ভালো করে ক্লিন করে তোমাদেরকে দিতে পারতো বাড়ির লোক, আসলে ওনারা না এমনি জল ঢেলে এমনি ক্লিন করে দিয়েছিলো, কিন্তু আমাদের মনে হচ্ছিলো যে না আমাদের একটু ভালো করে পরিষ্কার করাটা উচিত। দেখো আমার এমন শরীরটা উইক যে আমি বেশিক্ষণ ভারী জিনিস মানে হালকা এগুলো খুব বেশি ভারী না, কিন্তু আমি ধরে দাঁড়াতে পারছিলাম না। আমাদের একটা ঘরের মধ্যে সব জিনিসগুলো ঢুকিয়ে দিয়েছি, তার কারণটা তোমাদেরকে বলবো, আর ওইদিকে দেখো অর্ডারের সব জিনিসগুলো রাখা আছে। তবে আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, কত লস মানে আমাদের কত ক্ষতি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে একটু দাঁড়াও আমি দেখাচ্ছি, মানে শুধু ফ্রিজটা আমাকে সেট করতে দাও তারপরে তোমাদেরকে জিনিসগুলো দেখাবো, মানে কত জিনিস নষ্ট হয়ে গেছে, মানে আমার অর্ডারেরই জিনিস তারা কত ক্যান্সেল করে দিয়েছে, তারপরে আমি দুদিন অর্ডার যেহেতু নিতে পারিনি সেটার জন্য আমার কিছু লস গেছে। তো ওইদিকে প্রীতম এদিকে দেখো রসুন তেল বানাচ্ছিলো অর্কর জন্য, কারণ অর্কর যে কোমরে ব্যথা করছে, অনেকেই বলেছে ওটা গ্রোথ পেন হচ্ছে। শুধু আমি একটা কথা তোমাদেরকে হয়তো কোনোদিন বলি না, শুধু একটা কথাই বলবো, তোমরা আমাদের এই সময়টা একটু পাশে থেকো, কেননা আমি সত্যি কোনোদিনও আমি বলিনি যে আমার ভিডিও দেখো বা এই করো ওই করো, তবে আমি এখন বলবো তোমরা আমাদের একটু পাশে থেকো, কেননা আমাদের সত্যি বলতে অনেকটাই বাজেট মানে হাই করে মানে এইখানে বাধ্য হয়েই আসা,
জানি না কতটা কি করতে পারবো কি করতে পারবো না। তো দেখা যাক, মনের জোর নিয়ে যেমন এই শিলিগুড়িতে এসেছিলাম, কলকাতাতে সব কিছু ছেড়ে ছুঁড়ে যেমন শিলিগুড়িতে এসেছিলাম, তেমনই আশা করছি মনের জোর নিয়ে চালাচ্ছি। আমি পারবো আশা করছি সব কিছু আবার নিজের মতো করে গুছিয়ে নিতে, অনেকটাই তো গুছাতে পেরেছি কটা মাসে, আশা করছি পারবো করতে। আর ফ্লোর ম্যাটগুলো কেন খুলে নিয়ে আসিনি বা পরে ছাদটা কেন খুলে নিয়ে আসিনি সেই ব্যাপারেও তোমাদেরকে পুরোপুরি বলবো। আমরা একটা ভয়েস ভিডিও ছাড়বো কদিন পরে, তো সেই ভিডিওর মধ্যে সব কিছু শেয়ার করবো। আমি এইভাবে ব্লগের মধ্যে এইভাবে বলতে চাইছি না, তো আমি একটা প্রপার ভিডিও ছাড়বো, তাতে আশা করছি তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে যে কী হয়েছিল না হয়েছিল, কী কারণে একদিনের মাথায় হুট করে বাড়িটা ছেড়ে দিলাম বা কী হলো, তো সবই বলবো। অনেকে অনেক রকম কথা গেস করছো, তো যাই হোক সবাই মানে যে ঠিকঠাক গেস করছো তেমনও না, আবার সবাই যে ভুলভাল গেস করছো সেটাও না। তবে একটা কথা বলবো যে আমরা ফ্রিতে থাকতাম না, ঠিক আছে, আমরা যথেষ্ট টাকা দিয়েই থাকতাম। যাই হোক, আমরা অনেক কষ্ট করে সব কিছু ছেড়ে ছুঁড়ে ওই বাড়িটায় উঠেছিলাম, তো একটা মায়া টান সব কিছুই জড়িয়ে আছে। যাদের কাছে অত্যধিক ন্যাকামো লাগে জিনিসগুলো তাদের কাছে হয়তো ন্যাকামো লাগতে পারে, কারণ সবাই তো আর সবার পরিস্থিতিগুলো বোঝে না, সবার ইমোশনালগুলো বোঝে না। তো কি শিফট করানো হয়, তো ঘর শিফট করতে গিয়ে কত যে আমাদের লস গেছে তোমাদেরকে আমরা বলে বোঝাতে পারবো না। ফার্স্ট অফ অল অনেক সবজিপাতি নষ্ট হয়েছে, দ্বিতীয় কথা প্রচুর অর্ডার আসলো সেই অর্ডারগুলো নিতে পাইনি, জিনিস প্রচুর এখন অনেক খরচা আছে। এই যে জানলা দেখছো, এর জন্য পর্দা কিনতে হবে, পর্দা না কিনলে জানলা খুলে রাখতে পারবো না। মসকুইটো নেট লাগাতে হবে কারণ ডেঙ্গু রেখে দিকে প্রচুর উৎপাত। নতুন বাড়ি শিফট করানি হয় বলছো, তো নতুন বাড়ি শিফট করলে কত খরচা বেড়ে গেলো বলো তো, কিছু করার নেই, বাধ্য হয়েই এক প্রকার করতে হবে। রাখো রান্নাঘরেই রাখো, তারপর এখনও ঘর গুছিয়ে বাগিয়ে উঠতে পারিনি কিছু সেইভাবে, তাও মোটামুটি করে নিয়েছি, কালকের মধ্যে আশা করছি ক্লিন করে নিতে পারবো পুরোটা, যদি শরীর ঠিক থাকে। ও শরীর ঠিক থাকতে হবে, আমার শরীর ঠিক থাকবে, তাহলে কালকের মধ্যে ক্লিন হয়ে যাবে ঘর টোর সব কিছু। প্রচুর জিনিস আমার নষ্ট হলো, আসলে ক্লাউড কিচেন চালিয়েছিলাম, কিছু স্টকের জিনিস রেখেছিলাম, সেই স্টকের জিনিসগুলো হুট করে বাড়ি শিফট, অর্ডার নিয়েছিলাম আগের থেকে, সেই অর্ডারগুলো ক্যান্সেল করতে হলো হুট করে। হ্যাঁ, কিছু কিছু মানুষ আবার এটাও করেছে না, অর্ডার দিয়েছি নিন লাস্ট মোমেন্টে করেছে নেবো না, তাহলে আমাদেরকে তো আগের থেকে প্রিপারেশন করে রাখতে জিনিসগুলো, তো কী আর করবো কিছু করার নেই। এখন আর সিওডি করবো না আমি ভেবে রেখেছি, কারণ সিওডি করলে এই একটা মানে ক্যাশ অন ডেলিভারি আমরা করবোই না, তাতে কেউ নিলে নেক না নিলে না নেক, অনেক লস খাচ্ছি জানো তো, প্রচুর আমাদের খরচা, বাজেট তো বেরিয়ে গেল, বাজেটের বাইরে চলে গেছে খরচা। এবারে তিন চার দিন থেকে অর্ডার দিয়ে দিচ্ছে, দিয়ে নেওয়ার সময় বলছে তিন চার দিন আগে থেকে অর্ডার দিয়েছে কিন্তু নেওয়ার সময় নিলেক না, তারপরে আর কি বলবো। যাই হোক, আমার শরীরটা সুস্থ হয়ে আমি আবার শুরু করতে পারলে বাঁচি ক্লাউড কিচেনটা। আর এই একটা ঘরে সব জিনিসগুলো কেন ঢুকেছি সেটা বলবো পরে, ঠিক আছে। আমি জানি এটা আমাদের ডাইনিং হল, আমি ফ্ল্যাটে থাকি বা ঘরে থেকেছি তো জানি যে ভাড়া বাড়িতে ডাইনিং হল, কিন্তু একটা ঘরের মধ্যে সব জিনিসগুলো ঢুকেছে কেন তার রিজনটা কদিন পর বলবো ও আর কি। আর দেখি কালকে প্রচুর কালকে প্রচুর খরচা বেড়ে গেল গো। এই যে দেখো এই ফ্যানটা দেখছো, এই ফ্যান একটা ফ্যান দেয় ভাড়া বাড়ি থেকে, একটা ফ্যান আমাদের নিজে থেকে লাগাতে হবে, বাইরের ফ্যানটা ওরা দিয়েছে, এই ফ্যানটা কিনে আনতে হলো, ফ্যান লাগাতে হবে, লাইট লাগাতে হবে, প্রচুর খরচা বেড়ে গেছে, শিফট করা নয় তো অনেক খরচা, মানে কী বলবো জানি না, কী করে কী কুলাবো কী করবো না করবো, করতে হবে এটা জানি, করতে হবে নিজেদেরকে চেষ্টা করে এটা বার করতে হবে, টাকাটাকে খরচা করে দিন রাত্রি কষ্ট করতে হবে এই আর কি। চলো এইদিকে মজা দেখো, কোমর ব্যথা করছে বলে দেখো দেখো রসুন তেল মালিশ হচ্ছে। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো। আজকে আসি, কাল একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে শুরু হবে, কাল থেকে ডেইলি ব্লগ আসছে, তো আজকের মতো টাটা।